আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি শামসুন্নাহার ম্যাডাম তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের ক্লাস 9 এর বাংলা দ্বিতীয় পত্রের ভাষার কিছুদিন আগে অল্প একটু নিয়েছিলাম, আজকে আরেকটু নিচ্ছি। আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করবে এবং ক্লাসে অবশ্যই তোমরা অংশগ্রহণ করবে। দেখো আজকে ভাষাটা কি ছিল আমাদের, ভাষাটা ছিল মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম। অর্থাৎ যে মাধ্যমে আমরা মানুষের কাছে অপরের কাছে নিজের মনোভাবটা প্রকাশ করি সেটা হলো ভাষা। অর্থাৎ মানুষ অপরের বোধগম্যভাবে বিজ্ঞানসম্মত উপায়ে বাকযন্ত্রের সাহায্যে যে তথ্য বা তথ্যাদি অপরের কাছে প্রকাশ করে সেটি হলো ভাষা। দেখো পৃথিবীতে বহু ধরনের ভাষা আছে এবং বহু প্রাণী তার নিজস্ব কায়দায় অপরের কাছে নিজের মনোভাবটা প্রকাশ করে। ঠিক তেমনি মানুষও তার নিজস্ব কায়দায় অপরের কাছে তার মনের ভাবটা প্রকাশ করে। দেখো এই ভাষা আমরা দুইটা ভাগে বা দুইটা শ্রেণীতে বা দুইটা ভাবে আমরা প্রকাশ করি, একটা হলো লিখিত ভাবে এবং আর একটা হলো মৌখিক ভাবে, অর্থাৎ লেখ্য এবং মুখ্য। অর্থাৎ মৌখিক ভাবে যেটা প্রকাশ করা হয় সেটা মৌখিক এবং যেটা লিখিত আকারে প্রকাশ করা হয় সেটা লেখ্য ভাষা। এরপরে আমরা ভাষাকে তিন ভাগে, অর্থাৎ তিন ভাগে অপ্রধানত এবং দুই ভাগে প্রধানত, একটা হলো সাধু আর একটা চলিত ভাষা। আজকে আমি তোমাদের এই ভাষা সম্পর্কে আলোচনা করব। দেখো ভাষা প্রধানত দুই প্রকার এবং অপ্রধানত তিন প্রকার। দুই প্রকারটা কি? সাধু ও চলিত। এবং অপ্রধানত সাথে আরেকটা আছে, সেটা হলো আঞ্চলিক ভাষা। দেখো সাধু ভাষা যে ভাষা সুনির্দিষ্টভাবে বিজ্ঞানসম্মত অনুসরণ করে, বিজ্ঞান অনুসরণ করে এবং ব্যাকরণ অনুসরণ করে, সুনির্দিষ্টভাবে ব্যাকরণ অনুসরণ করে সেটা হলো সাধু ভাষা। দেখো আমরা এখানে পয়েন্ট আকারে এই সাধু ভাষার বিশেষ কিছু বৈশিষ্ট্যগুলো আমরা হাইলাইটস করি। দেখো এক, সুনির্দিষ্টভাবে ব্যাকরণ অনুসরণ করে। আচ্ছা দুই, দেখো এতে তৎসম ও তৎসম শব্দ বহু থাকে। দেখো এই ভাষায় সাধারণত বক্তব্য বা অন্যান্য ক্ষেত্রে অনুপযোগী এটা লিখিত ভাবেই প্রকাশ করা হয়। দেখো আমরা কিন্তু বলি না যে আমি অদ্য ভাত খাইয়া তবে স্কুলের উদ্দেশ্যে প্রস্থান করিব, আমরা বলি কি যে আমি ভাত খেয়ে স্কুলে যাব। এখানে দেখো অর্থাৎ যে ভাষা সুনির্দিষ্টভাবে ব্যাকরণ অনুসরণ করে এবং ব্যাকরণের সমস্ত নিয়মাদি মেনে চলে সেটি হলো সাধু ভাষা। অর্থাৎ এই ভাষাটা সাধারণত গুরুজনের অর্থাৎ প্রাচীনকালে ব্যাকরণ বিজ্ঞান এই ভাষাটাকে সুনির্দিষ্টভাবে ব্যাকরণটাই অনুসরণ করানোর চেষ্টা করে এবং সেইভাবে এটা অনুসারিত হয়। দেখো সাধু ভাষায় প্রথম লিখিত যে বাংলা ভাষায় যে বইটা আছে সেটা হলো বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী। দেখো এখানে যেহেতু সাধু ভাষা আমাদের সুনির্দিষ্ট ব্যাকরণ অনুসরণ করে বিধায় আমরা কিন্তু এই ভাষাটাকে মৌখিকভাবে প্রকাশ করতে পারি না, এটা লিখিত আকারে আমরা প্রকাশ করি। আর চলিত ভাষা যেটা সুনির্দিষ্টভাবে ব্যাকরণ অনুসরণ করে না। প্রকাশ করার জন্য নিয়ত নিজেকে
করে। দেখো আমরা এখানে সাধু ভাষায় দেখেছি তৎসম শব্দ বহুল, আর চলিত ভাষায় তদ্ভব শব্দ বহুল। আর সাধু ভাষা যেখানে বক্তব্য অনুপযোগী সেখানে চলিত ভাষা উপযোগী। আর সাধু ভাষা দেখো সুনির্দিষ্ট ভাবে যেখানে মানুষের অর্থাৎ কথা বলায় ব্যবহার হয় না কিন্তু চলিত ভাষা ব্যবহৃত হয়। আবার দেখো সাধু ভাষা আমরা যখন প্রথম লিখিত বইয়ের নাম আমরা বলেছি যেটা সার্থক উপন্যাস বাংলা সাহিত্যের, সেটা হলো বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী। আবার দেখো চলিত ভাষায় যেটা আছে প্রথম লেখা আর কি চলিত ভাষায় যে বইটা আছে সেটা হলো প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল। দেখো চলিত ভাষার প্রবর্তনটা করেছে কিন্তু প্রমোদ চৌধুরী, যে আমাদের সমস্ত বাংলা সাহিত্যে ভাষা সাহিত্য দিক থেকে একটা দিকপাল রূপে কাজ করে। আবার দেখো চলিত ভাষা আমরা চলিত ভাষার উৎপত্তিটা কোথায় তোমরা কি জানো? চলিত ভাষার উৎপত্তি দেখো ভাগীরথী নদীর তীরে চুরুলিয়া নামে একটি গ্রাম আছে, যে গ্রামের কিছু স্থানীয় মানুষের মুখের ভাষা ছিল চলিত ভাষা। দেখো তোমরা এটা কিভাবে মনে রাখবা? এটা মনে রাখবা সাধারণত তোমরা, আমরা জানি কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাড়ি কিন্তু আসানসোলের বর্তমানের চুরুলিয়া গ্রামে। তাই এই হিসেবে আমরা মনে রাখতে পারি যে ভাগীরথী নদীর তীরে চুরুলিয়া গ্রামে এই চলিত ভাষার উৎপত্তি, যেখানে সাধারণ কিছু মানুষের ভাষা ছিল চলিত, সেখান থেকে এই ভাষাটা পৃথিবীতে সমস্ত জায়গায় প্রচারিত হয়ে গেছে এবং এটা আমাদের কাছে জনপ্রিয় হয়ে আমরা নিয়ত এটা ব্যবহার করে যাচ্ছি। তবে আজকে তোমাদের এই সাধু এবং চলিত ভাষার যতটুকু আমি বললাম আশা করি এতটুকু তোমরা নিজেদেরকে প্রস্তুত করবে এবং নিজেদের মনে রাখবে, এবং এটা মনে রাখার জন্য তোমাদের যতটুকু আমি পথ বললাম আশা করি সেটা ফলো করবে। এই বলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ।